আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু চ্যাপস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ফুলকপি দিয়ে পরোটা। আর এই জন্য আমার মেইন ইনগ্রিডিয়েন্টস ফুলকপি তো লাগছে, আর সাথে লাগছে এখানে আমি নিয়েছি 2 কাপের মতো পাওয়া ময়দা। ময়দার মধ্যে আমি কিছুটা লবণ অ্যাড করছি, 1 চামচ চিনি দিচ্ছি, 2 টেবিল চামচের মতো রেগুলার সয়াবিন তেল দিচ্ছি। আমি এগুলো সুন্দর করে মিশিয়ে নেব। শুকনো থাকতে মিশ্রণগুলো এরকম মোট পাকালে দলা হয়ে থাকবে। এর মধ্যে আমি একটু একটু করে হালকা গরম পানি ব্যবহার করব। আর এই ডোটি মোটামুটি একটু নরম টাইপের হবে। আমার ডোটি রেডি। উপরে কিছুটা সয়াবিন তেল দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি কপিটি প্রসেস করে নেব, ফুলকপিকে এইভাবে গ্রেট করে নেব। আমি সবগুলো ফুলকপি এভাবে গ্রেট করে ফেরত আসছি। এখানে আমি একটি বড় ফুলকপি অর্ধেকটা গ্রেট করে নিয়েছি, আর এখানে ছোট একটি গাজরের অর্ধেকটা গ্রেট করে নিয়েছি। গাজরটা দেওয়ার কারণ হচ্ছে এটা একটু রঙিন হবে। তাহলে আমি একটি একটু হাফ ফ্রাই করে নিয়ে আবার ফেরত আসছি। ফুলকপিটি আমি হাফ সেদ্ধ করে একটু ভেজে নেব। প্রথমে সয়াবিনের তেল দিচ্ছি, খুব বেশি না, 1 চা চামচের মতো। আর এর মধ্যে আমি ঘি অ্যাড করব, 1 চা চামচ ঘি অ্যাড করলাম। এর মধ্যে আমি ফুলকপি এবং গাজরের যে মাটি দিয়ে দিচ্ছি। এখানে আমি মিহি কুচি করে পেঁয়াজ নিয়েছি 2টি, আর 2টি কাঁচামরিচ। অনেকে কাঁচা ফুলকপি দিয়েও পরোটা তৈরি করে, সেটাও হবে। আর আমি একটু হাফ ফ্রাই করে নেব। এর মধ্যে স্বাদ মতো লবণ দিচ্ছি, 5 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিই। ঝালটা যে যেভাবে পছন্দ করে সেই অনুযায়ী। আর এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন সব মশলাগুলো খুব সুন্দর করে মিক্স করে নেব। আর আমার এখন জালটি থাকবে হাই হিটে, কেননা ফুলকপিতে যখন আমি লবণ দিয়েছি, যদি হিটটি কম থাকে তাহলে পানি ছেড়ে দেবে। দেখুন স্টাফিং এর কালারটি অনেক সুন্দর হয়েছে, এবং এর থেকে যে ঘ্রাণটি ছড়াচ্ছে খুবই ভালো। আমাদের ফুলকপি উঠছে রেডি পরোটার জন্য। ময়দার ডো আমি এখন এটি ছোট ছোট পরোটার জন্য লেচি আকারে কেটে নেব। এভাবে কেটে নেওয়া শেষ। এখন আমি এর মধ্যে পুর ভরিয়ে বেলে নিয়ে ভেজে নেব। এখন আমি পরোটাটি সুন্দর করে ভেজে নেব। আমরা ফুলকপির এই পরোটাটি দুভাবে বানাতে পারি, একটি একভাবে একবারে পুর ঘুরিয়ে সেটি বেলে নাও, আর একটি হচ্ছে যে 2টি পরোটা বেলে নিয়ে একটির উপর পুর দিয়ে আর একটি দিয়ে ঢেকে দিয়ে এভাবে তৈরি করে। তো আমি একটি দেখিয়েছি, এখন আর একটি দেখাচ্ছি। এভাবে একটি পরোটা তৈরি করে নিয়ে তার উপর এই পুরটা দিতে হবে। সব থেকে খুব ভালোভাবে এভাবে স্প্রেড করে দিয়ে উপর থেকে আর একটি পরোটা দিয়ে চারিপাশের মুখটি সিল করে দেব। আমি এখন পানি দিয়ে চারিপাশে সিল করে দেব। একটি বেলে রাখা পরোটা এটার উপর দিয়ে এভাবে সাইডগুলো চেপে চেপে বন্ধ করে দেব।
যারা নতুন ট্রাই করবেন তারা এই প্রসেসটিতে ট্রাই করতে পারেন, কেননা এটা অনেক সেফ, পুড়ে হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এখন আমি এটি ভেজে নেব, চুলায় তাওয়া চাপিয়েছি, এখন আমি ধীরে ধীরে পরোটাগুলো ভেজে নেব। উপর থেকে হালকা একটু ঘি ছড়িয়ে দিব, পরোটাটি এপাশে ওপাশে সুন্দর করে পরোটাটি ভেজে নেব। আর এখন আমাদের ফুলকপির সিজন, এখন আমরা এসব ফুলকপি দিয়ে পরোটা তৈরি করে খেতেই পারি। পরোটাটির রঙটি কতটা লোভনীয় হয়েছে, এটি খেতে অনেক বেশি টেস্টি। আমি একে একে সবগুলো পরোটা এইভাবে ভালো করে ভেজে নেব। আমার পরোটাগুলো ভেজে নেওয়া শেষ, এখন পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল আমার মজাদার ফুলকপির পরোটা। আশা করছি আপনার বাসায় সকলে এটি ট্রাই করবেন এই ফুলকপির সিজন থাকাকালীন। আর ফুলকপির অনেক স্বাস্থ্যগুণ আছে, আমরা সেগুলো মাথায় রেখে রেগুলার ফুলকপি খাওয়ার চেষ্টা করব। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।